ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तां शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदा दीनो रामकृष्ण समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद चान्ने वै ए च पार्षदा रामकृष्ण गता प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं श्री भगवानेर अशेष इच्छाय आमरा समबेत होयेछि धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद এই বিষয়ে আমাদের আজকের পাঠচক্রে আলোচনার উদ্দেশ্যে আমরা পড়ছিলাম ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের মূল কথোপকথন অংশটা শেষ হয়ে গেছে। আমরা এখন উপদেশ অংশে পড়ছি। উপদেশ অংশে যে অংশটা পড়া হচ্ছে তার শিরোনাম সাধন ভজন। গতদিন যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম সেটার আবার পুনরাবৃত্তি করছি। মহারাজ বলছেন, কাম জয় করবে, ক্রোধ জয় করব বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না। ভগবানে মন দিলে ওসব আপনা থেকেই কমে যায়। ঠাকুর বলতেন, পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনা থেকে পিছনে পড়ে থাকে, কোনো চেষ্টা করতে হয় না। দীপালি দেবী, আপনার মাইক্রোফোন অন হয়ে গেছে। পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনা থেকেই পিছনে পড়ে থাকে, কোনো চেষ্টা করতে হয় না। তাকে ডাকো, তাকে ডাকলে রিপু টিপু কোথায় সব পালাবে। এটা একবারে খুব প্র্যাকটিক্যাল কথা, দুজনে শ্রীরামকৃষ্ণ এবং আমাদের পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পূজনীয় কথা, যে ভালো জিনিসে উচ্চ জিনিসে মন দিলে ছোটো জিনিসগুলো আপনা আপনি চলে যায়। আমরা দেখবেন ভালো, যখনই ভালো আলোচনা ভালো কিছু শুনি দেখবেন আমাদের কত ভালো লাগে। আপনারা মন্দিরে যে যান গিয়ে প্রার্থনা যখন করেন তখন কিন্তু বাড়ির কষ্ট, বাড়ির নিত্য ঝগড়াঝাটি এগুলোর কথা মনে পড়ে না, কিন্তু আবার যে বেরিয়ে আসি সঙ্গে সঙ্গে আমাদের সেগুলো এসে ধরে। এই যে মন্দিরের ভেতরে ধরে না অথচ বাইরে এসে ধরে, তার মূল কারণ হচ্ছে দিনের পর দিন সাধন ভজন করতে করতে ওই মন্দিরের ভেতরে এক ধরনের আবহাওয়া তৈরি হয়, ইংরেজিতে যাকে বলে অ্যাম্বিয়েন্স, আর সংস্কৃতে আমরা যেটা বলি সেটা হচ্ছে তন্মাত্রা। সেইটার ভেতরেই যখনই আমরা চলে যাই সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতরের পরিবর্তন হতে থাকে। সেই তন্মাত্রা আমাদের মনের ভেতরে অন্য কোনো বস্তুকে আসতে দেয় না। ঠিক সেই রকম আমরা যত ঈশ্বরের দিকে এগোতে থাকবো, ঈশ্বর ভাবনায় যত নিজেদের ভাবিত করতে থাকবো, তত দেখবেন আমাদের ভেতরে আর অন্যরকম কোনো চিন্তাই আসবে না, ভগবানের দিকেই আমরা এগিয়ে যাব, ভগবানময় আমাদের জীবন হবে। আমাদের মনে আছে, এই আপনাদের বলেছি কি না জানি না, নিশ্চয়ই বলেছি, আত্মস্থানীয় কথা বলতে গিয়ে বারবার এই কথাটা বলি। মহারাজ বলেছিলেন, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায় তাহলে যে সমস্ত জিনিসের জন্য পাওয়ার জন্য আমরা ছুটে বেড়াই একটা সময় সেটাকে আন বলে বোধ হয়, আন মানে ইউজলেস। মায়ের জীবনী বলতে গিয়ে বলছেন যে কি কষ্ট করে মা ছিলেন, মাদুরের সুতেন, তারপরে ওই ফেঁসো দিয়ে বালিশ তৈরি করা, চতুর্দিক দু মানুষ সমান দরমার বেড়া, তা দিয়ে খুব ফাঁক দিয়ে খুব সামান্য আলোই আসতো,
এমনকি রান্নাঘরের ভেতরটাকে মনে হতো যেন অন্ধকার গুহা। তার মধ্যে মা কুপি দিয়ে রান্না করতেন, একদিন দুই দিন নয়, দিনের পর দিন কাঠের জালে মা রান্না করতেন। ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল, অন্যদের জন্য পাতলা রুটি মুগের ডাল, আর নিজেদের জন্য কিছুমিছু। ঘরে এত জিনিসপত্র ছিল, তাও কখনো কোনো মহিলা ভক্তদের মায়ের কাছে থাকতে গিয়ে স্থানাভাব বোধ হয়নি। সেই ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি গিয়ে একেবারে সেই সব প্রাতঃকৃত্যাদি সেরে আসতেন। মায়ের লম্বা চুল ছিল, হাঁটু অবধি লম্বা চুল। আপনি ওপরে বসবেন, বসতে কষ্ট হচ্ছে, ওপরে বসলে ভালো করে শুনতে পাবেন, নাহলে খাড়ি সারাক্ষণ হাঁটুতে হাত বুলাতে হবে। ওই দেখুন উঁচু গ্যালারি আছে, আপনি আমাকেও দেখতে পাবেন, পা ঝুলিয়েও বসতে পারবেন। নিচে বসলে কেউ অধোগামী বলে মনে করবে না। দেখুন আপনি খালি এর মধ্যেই পায়ে হাত বুলাতে আরম্ভ করেছেন, পরে কিন্তু কষ্ট হবে, তাই আমি বললাম। দেখুন চয়েস ইজ ইয়ার্স। তারপরে ওই মা ওরই মধ্যে থাকতেন, এমনকি সেই ভোরবেলা স্নান করতেন, চুলও শুকোতে পারতেন না। দুপুরবেলা সব কাজ শেষ হয়ে গেলে আমি সেই সিঁড়ির সেই তিনটে সিঁড়ি দেখেছি, এখানে মায়ের চুল মা ফেলে রাখতেন, আর রোদ্দুর এসে সেই চুল শুকোতো। মা এমনভাবে বসতেন যাতে কেউ তাকে না দেখতে পায়, কিন্তু তিনি এত কষ্টের মধ্যেও বলছেন আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে স্থাপিত হয়ে গেছিল। যেদিনকে এই মায়ের ঘরটি আরবার করে দেখতে গেছিলাম, সেই দিনই বিকেলে আমরা এক জায়গায় গেছিলাম। একজন তার খুব সম্ভবত তিনতলা আর চারতলা বাড়ির দুটো ফ্লোর কিনে নিয়েছেন, ভেতর দিয়ে যাতে সিঁড়ি দিয়ে মানুষ তার বাড়ির লোকজনদের যা যেতে হয়, তাই তিনতলা চারতলার ভেতরে লিফট লাগানো আছে, কাঁচ দিয়ে ঘেরা আছে, যাতে বাচ্চারা উঠলে কোনো রকম আটকে আটকে গেলে তারা দেখতে পান। আর সমস্ত বাড়িটা সেন্ট্রালি এসি, শুধু রান্নাঘরটা সেন্ট্রালি এসি নন। তিনি আমাদের খাবার দাবারগুলো একটু কোথাও মাইক্রোওয়েভে গরম করছিলেন, বেরিয়ে এলেন সে টিস্যু দিয়ে এরকম করে করে করতে করতে, কী গরম কী গরম কী গরম। আমি কাউকে রিডিকিউল করছি এরকম নয়, কিন্তু আমার খালি মায়ের কথা মনে পড়ছিল যে মা কী কষ্ট করেও এইগুলোর মধ্যে জীবনটাকে কাটিয়েছেন। জীবনটাকে যদি আমরা উঁচু সুরে বাঁধতে পারি তাহলে দেখবেন এগুলো আপনাপনি চলে যায়। দেখবেন আমাদের সকলেরই জীবনে, যাদেরই এখন একটু সাফল্য এসেছে, আপনারা একটু পেছন ঘুরে পেছনের দিনটির দিকে তাকাবেন, এ সময় আপনারা খুব কষ্ট করেছেন খুব, কিন্তু সেটাকে তখন কষ্ট বলে বোধ হয়নি। তার কারণ হচ্ছে আপনাদের জীবনে একটা উদ্দেশ্য ছিল। আমাদের জীবন যখনই উদ্দেশ্যহীন হয়ে পড়ে তখনই আমরা বিধেয়গুলোকে নিয়ে খুব নাচানাচি করি। দেখবেন অনেকের সারাদিনে ফেসবুক দেখার সময় হয় না, আবার অনেকে ফেসবুক থেকে চোখ ফেরানোর সময় হয় না, এটা হচ্ছে কথা। বাচ্চা খেলো কি খেলো না এই নিয়ে আমরা মাথা ঘামাই না। তার কারণ হচ্ছে জীবনটা বড্ড সহজ যাদের কাছে হয়ে গেছে, ইজি গোয়িং হয়ে গেছে, তাদের জন্যই এইরকম অবস্থা, তাদের সেই কারণে আমাদের এরকম হয়। আমাদের লাইফস্টাইল ইজি গোয়িং হলে হবে না, একটা সময় এসে নিশ্চয়ই বোধ হবে এই যে এত কিছুর পেছনে ছুটছিলাম, এগুলো সব ইউজলেস আন, তখন আর ফিরে তাকানোর সময় হবে না, তখন সময় শেষ হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের এই যে অসাধারণ জীবনটাকে, আমাদের ঈশ্বরের দান মনুষ্য জীবন, তার সবচেয়ে সেরা দান, সেই তার সেরা দানটিকে একটু সঠিক অর্থে ব্যবহার করতে হবে। আমরা শুরু করব আজকের অংশ দিয়ে। মহারাজ বলছেন, তোরা ধ্যান করিস যেন ভাষা ভাষা, ও কি দুই এক ঘন্টা জপ ধ্যানের কর্ম রে, দিন রাত ২৪ ঘন্টা তার ভাব নিয়ে পড়ে থাকতে পারলে তবে হবে। এই তোদের সময়, ওরে ডুবে যা ডুবে যা, আর সময় নষ্ট করিস নে। মহানিশায় খুব জপ ধ্যান করতে হয়, ওই সময় ধ্যান জপের পক্ষে বড়ই অনুকূল। প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে জপ ধ্যান বাড়িয়ে যেতে হয়, আজ এক ঘন্টা, দুদিন বাদে আরও কিছুক্ষণ বাড়ল, আবার কিছুদিন বাদে আরও কিছুক্ষণ বাড়ালে, এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে যেতে হয়। ক্ষণিক ভাবোচ্ছ্বাসে খুব হুড়মুড় করে জপ ধ্যান করতে গেলে রিয়াকশন বা প্রতিক্রিয়া সামলানো দায়, রিয়াকশন সামলাতে না পারলে মন বড় নিচে চলে যায়, তখন ধ্যান জপ করতে আর মোটেই ইচ্ছা হয় না, সে মনকে তুলে নিয়ে আবার ধ্যান জপে বসানোর বড় শক্ত ব্যাপার। এটা হচ্ছে খুব একবারে প্র্যাকটিক্যাল দুটো কথা হচ্ছে, ওই ধ্যান জপ অনেক সময় আমাদের খুব ভাষা ভাষায় হয়। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের বলতেন কতটা কতক্ষণ জপ করলে বা কতটা জপ করলে এটা কথা নয়, কীরকম জপ করলে এটা হচ্ছে কথা।
উনি সবসময় বলতেন কোয়ালিটির ওপর জোর দেবে, অল্পই করো কিন্তু সেটা যেন খুব মন প্রাণ জুড়ে করা। ভাষা ভাষা কোনো জিনিসই ভালো নয়, সে আপনি রান্নাঘরে ভাষা ভাষা রান্না করলে হবে না। এই বকুল কথা দেখছেন আর কি, ফোড়ন দিচ্ছেন, নুনের বদলে চারবার নুন দিয়ে দিয়েছেন। আমাদের মনে আছে এক জায়গায় গিয়েছিলাম, রান্না হচ্ছিল, তিনি রান্না করছিলেন, তিনি লবণ নিয়ে করেছেন, আমরা আসছি দেখে তিনি তাড়াতাড়ি করে বারান্দায় এসেছেন। আরেক বন্ধু সে ভাবছে বোধহয় খাবারে যথেষ্ট লবণ হয়নি, তাই সে কিছু তো করতে হবে, খানিকটা লবণ দিয়ে নেড়ে দিয়ে চলে গেছে। প্রথম জন তো জানে না, তারপরে তৃতীয় জন এসে ভাবলো আমি কিছুই করব না, তাহলে একটু লবণ অন্তত দিই, দেখেছি শেষ দিকে লবণ দেয়। সে খাবার যখন আমরা খাচ্ছি যে গালে কেউ যেন সজোরে থাপ্পড় মেরেছে, কারণ এটার ভেতর কেউ সংযুক্ত নই, সবারই ভাষা ভাষা অবস্থা। সাধন ভজনের ক্ষেত্রে এরকম ভাষা ভাষা হলে ওই রকম হবে, তখন দেখবেন নিজের গুরুকে ছেড়ে অন্যান্য সব গুরুদের পন্থা হয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, আমাদের দীক্ষার সময় আমাদের গুরুরা যে ইনস্ট্রাকশন দেয় সেই সময় হয় ঢুলি, এনে ক্লাসেই আমরা ঢুলতে দেখি সবাইকে। দীক্ষার সময় এসি ঘরে তো এখন তো বেশিরভাগই অনেকেই ঢোলে, গুরুকে জাগিয়ে রাখতে হয়, ওগো জাগো, ওগো জাগো, জাগাও পথিকে এসে যে ঘুমিয়ে অচেতন, সেই জাগাতে হয় তাদেরকে। ওই আধো ইয়েতে খানিক মন্ত্রটা ঠিক ঠিক শুনে নি, কিন্তু ইনস্ট্রাকশনগুলো সব ঠিক ঠিক শুনি না। আর আমাদের গুরুরা একটি বই দেন, অপর কাহাকেও দেখাবে না, আমাদের এত নিষ্ঠা গুরুবাক্যে অপর কাউকে তো দেখাই না, নিজেরাও খুলে দেখি না। ওর ভেতরে সব সাধনের কথা বলে আছে, গুরুদেব যা যা বলেছেন সব ওতে বলা আছে। আমাদের ভূতের স্বামীজি বলেছিলেন বারবার পড়তে, ব্রহ্মচর্য যখন দীক্ষা হয়ে গেল রঙ্গনাথ আনন্দজি বলেছিলেন ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যতদিন পর্যন্ত মন্ত্রগুলো মুখস্থ না হয় রোজ একবার করে পড়বে। ব্রহ্মচর্য মন্ত্র যেহেতু সিক্রেট মন্ত্র, আমাদের ঘরে একজন ব্রহ্মচারী ছিল ফার্স্ট ইয়ারে, তার ব্রহ্মচর্য দীক্ষা হয়নি, সে সাতটার সময় স্নান করতে যেত। সেই সময় আমরা আর যে দুই ব্রহ্মচারী যাদের সে বছর ব্রহ্মচর্য দীক্ষা আছে ঘরে, ওই সময় বসে আমরা তাড়াতাড়ি করে 7:30 সময় স্নান করতে যেত, আমরা তাড়াতাড়ি করে প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করে এসে বসে মুখোমুখি দুজনে ঠাকুরের মুখোমুখি বসে ব্রহ্মচর্য মন্ত্রগুলো বলতাম, মনে মনে ভাবতাম যেভাবে আহুতি দিয়েছিস ঠিক সেরকম। সব ক্ষেত্রেই এইটার খুব প্রয়োজন আছে। ও কি দু এক ঘন্টা জপ ধ্যানের কর্মরে দিন রাত, এবারের কথাটা খুব সুন্দর, আপনাদের মনে হবে দু এক ঘন্টা জপ করবো তো কী করব, সকালে রান্নাবান্না আছে, সব আছে, ঘর সংসারের কাজ আছে, অফিসের কাজ আছে, দু এক ঘন্টা ছাড়া কী করব। মহারাজ এবার একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন, বলছেন দিন রাত 24 ঘন্টা তার ভাব নিয়ে পড়ে থাকতে পারলে তবে হবে। আমার জীবনের ভাবটা যেন তার ভাবের সঙ্গে একীভূত হয়ে যায়, এটির কথা তিনি বলছেন। আমি যে কাজেই থাকি না কেন, যেমনভাবেই থাকি না কেন, তার ভাবে ভাবিত হয়ে যেন থাকতে পারি, আমাকে তার কাজ মধ্যে ডুবে যেতে হবে, এইটা হচ্ছে কথা। আমরা জগৎ সংসারে এই আজকেই আজকে সকালে একজন, আজকে না গতকাল রাত্রিরে একজন উবেরে চালিয়ে আসছিলেন এক দাদা, তিনি আমায় জিজ্ঞেস করলেন যে, আমার তখন একটা ফোন এসেছিল, যিনি ফোন করেছিলেন তিনি বাঙালি নন, তিনি ইংরেজিতে কথা বলছিলেন, আমিও তার ইংরেজিতে উত্তর দিচ্ছিলাম। উনি আমায় বললেন কি সুন্দর ইংরেজি বলছেন, কি করে ভালো করে ইংরেজি বলা যায়। আমি তখন বললাম আমাদের শেখানো হয়েছিল থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড ড্রিম ইন ইংলিশ, চিন্তা করো ইংরেজিতে আর স্বপ্ন দেখো ইংরেজিতে। চিন্তা করো ইংরেজিটা কীরকম, না আমরা যেতে যেতে উইন্ডো শপিং করি মনে মনে, বাসে যেতে যেতে কী সুন্দর জামাকাপড় ঝুলছে, বলছেন এই রকম ছোট্ট ছোট্ট শব্দ যেগুলোকে বাংলায় ভাবো সেটাকে ইংরেজিতে ভাবো, ঠিক ওই রকমভাবে তাঁর ভাবে ভাবিত হয়ে থাকা সবসময়, সেই ঈশ্বরের নাম, এটার জন্য তো কেউ আপনাকে আটকাবে না, মনে মনে জপ করবার জন্য কেউ আটকাবে না, এই মনে মনে এর কুচিন্তা তার কুচিন্তায় না করে। ওইখানে ভাণ্ডারায় কী খাওয়ালো, সাধুদের 4টে পদ বেশি দিয়েছিল, আমাদের 2টো পদ কম দিয়েছিল, এই চিন্তা না করে মন প্রাণ উজাড় করে ঈশ্বরীয় রূপের কথা চিন্তা করতে হয়, ভাবতে হয়। দেখবেন এটা অভ্যাস হয়ে গেলে, সবসময় নাম জপ করার অভ্যাস হয়ে গেলে দেখবেন আপনাকে চেষ্টা করতে হচ্ছে না, অটোমেটিক্যালি জপ কর আসছে। এটা একটা অদ্ভুত একটা জপতন্ময়তা আমাদের ভেতরে কাজ করে। মহারাজ একটা সময় উল্লেখ করছেন মহানিশা, মহানিশা মধ্যরাত্রিরে, নিশা যখন মহানিশায় পড়ে, কালী পুজোর দেবীর প্রাণ প্রতিষ্ঠা সহ যে যাবতীয় পূজা কর্ম এইটাই করতে হয়। সারাদিন বাদে ঘুমিয়ে কাদা হয়ে গেলে মহানিশায় জপ করার দরকার নেই, কিন্তু কোনো কোনো দিন চেষ্টা করবেন, অন্তত মঙ্গল শনিবার চেষ্টা করবেন মহানিশায় 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক জপ করতে। এই সন্ধিক্ষণগুলো জপ করতে বলা হয়, তার কারণ হচ্ছে প্রকৃতি নিজে থেকে স্তব্ধ হয়ে যায়।
আমাদের দুটো প্রকৃতি তো, অন্তর প্রকৃতি বহিঃপ্রকৃতি। বাইরের প্রকৃতি শান্ত হয়ে গেলে ভেতরের প্রকৃতি আপনা আপনি শান্ত হয়। আমাদের দুটোকে দামাতে থামাতে হচ্ছে। স্কুলে ছেলেরা বসেছে, মেয়েরা বসেছে, দুদলই হইচই করছে। ছেলেদের দাবিয়ে দিয়ে তারপরে মেয়েদেরকে পড়াতে শুরু করলে তখন আমাদের কাজটা কম হয়। ছেলেরা যখন শান্ত হয়ে বসে থাকে তখন ক্লাসটাকে কন্ট্রোল করা সুবিধা হয়, নাহলে আগে ক্লাস কন্ট্রোল করতে করতেই আর পড়ানোটা ঠিক হয় না। তাই বলছেন মহানিশায় খুব জপ ধ্যান করবি, ওই সময় ধ্যান জপের অনুকূল, যে সময় ধ্যান জপের অনুকূল সেই সময় করতে হয়। এরপরে বলছেন এবার আমরা যেটা ভুল করে থাকি, আমরা প্রথম দিকে খুব জপ ধ্যান করি আর খুব ভালো লাগে, তখন মনে হয় করেই যাই করেই যাই, কিন্তু ওই যে আপনার যে ক্ষমতা তার চেয়ে যদি বেশি করেন তাহলে কিন্তু হবে না। আমাদের যে বাড়ি হয় তাতে দেখবেন ভিত দেওয়া থাকে, বাড়িটা তিনতলার হবে না চারতলার ভিতের হবে, কতটা লোড বিয়ার করতে পারবে সেই অনুযায়ী ফাউন্ডেশনটা তৈরি হয়। প্রথমে কিছু মাস ফাউন্ডেশনটা তৈরি করানোর জন্য লাগে। প্রথমে একটা আবর্ত করলেন, মহারাজ বলছেন এক ঘন্টা জপ, এক ঘন্টা জপ করা খুব কঠিন, বেশ অনেকটা শক্তি লাগে, কিন্তু হবে না এরকম নয়, ধীরে 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 একটু একটু করে বাড়িয়ে যখন আমরা সেটাকে অ্যাকাস্টমড হয়ে যাব তখন পরের স্টেপ করতে হয়। একটা আবর্ত করছি, একশো আট জপ করছি, দুবেলা সকালে একশো আট, বিকেলে একশো আট, তখন বেশ এটা এই জন্য খুব কনসিয়াসলি আমি সাধন ভজন করবো এই ভাবটা মনের মধ্যে আনতে হয়। তারপরে দেখবেন আবার একটা একশো আট বাড়ালেন, দুশো আট, দুটো আবর্ত করলেন, আবার কিছুদিন বাদে এটা সহ্য হয়ে গেলে তিনটে আবর্ত করলেন, এইরকম করতে করতে ধীরে 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 জপের সংখ্যা বাড়তে থাকে। শেষের দিকে একটা নেশার মতো হতে থাকে, যেটা বলছেন যে কিছুক্ষণ বাড়ালে এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে যেতে হয়, আরও কিছুক্ষণ বাড়ালে, আর অধিক ক্ষণিক ভাবোচ্ছ্বাসে খুব হুড়মুড় করে জপ ধ্যান করতে গেলে রিয়াকশন বা প্রতিক্রিয়া সামলানো দায়, রিয়াকশন সামলাতে না পারলে মন বড় নিচে চলে যায়, তখন এমন একটা আসে তখন জপ ধ্যান করার সামান্যতম ইচ্ছাটুকু হয় না। ধরুন একটা পাম্প ওপর দিকে জল তুলছিল, আপনি ধীরে ধীরে তার হর্স পাওয়ার বাড়াতে থাকলেন, সেটা ওপর দিকে তুলছে, আচমকা আপনি পাম্পে জল উঠছিল, জল উঠেও গেছে, সেই সময় পাম্পটা বন্ধ করে দিলেন, তখন কি হবে, সেই যে ওপরের যে জলের যে প্রবাহটা ওপরের দিকে উঠছিল সেটা অত জোরে নেমে পাম্পটাকেই ভেঙে দেবে, সিস্টেমটাকেই খারাপ করে দেবে। ওই কারণে যতটা আপনার সহ্য হয় ঠিক ততটাই করুন, কিন্তু বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। তখন ধ্যান জপ করতে আর মোটেই ইচ্ছে হয় না, সে মনকে তুলে নিয়ে আবার ধ্যান জপে বসানো বেশ শক্ত। এই কারণে আমাদের গুরুরা দুটো জিনিস করতে বলেন, একটা ধ্যান জপের সাথে কিছু শাস্ত্র পড়ার কথা বলেন। আমাদের সবচেয়ে আধুনিকতম সহজ শাস্ত্র হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। রোজ জপ ধ্যানের পরে এটা যদি পড়া অভ্যেস করি দেখবেন ওই বিষয়টা, যেহেতু মন ফাঁকা হয়ে যায় তাই কথামৃত সে পাঁচ মিনিটই পড়ুন, সেটা আপনার মনের ভেতরে গেঁথে যায়, এবং সঙ্গে যদি সম্ভব হয় অন্যান্য স্তব স্তুতি করাটাও খুব ভালো। এই হয়তো গীতার হয়তো রোজ ঠিক করলেন পাঁচটা করে শ্লোক পড়বেন, পাঁচটা করে শ্লোক পড়ুন, আবৃত্তি করুন, চণ্ডীর হয়তো অপরাজিতা স্তুতি করবেন, কিংবা একাদশ অধ্যায় নারায়ণ স্তুতি করবে, এইরকম টুকটুক করে, বা গুরুবন্দনা গাইবেন। আমরা যেমন পুজো শেষ হয়ে গেলে আমার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে জানি না, দেবী দুর্গার ধ্যান মন্ত্র থেকে একেবারে প্রণাম মন্ত্র অবধি পড়তে থাকি, মানুষের ধুই পরিষ্কার করি, তারপরে তাকে অন্য পরিষ্কার জায়গায় বসিয়ে তাকে তুলে রাখা, এই সমস্ত করতে করতে পুজোর জিনিসপত্র গোছানো করতে করতে দেবী দুর্গার লম্বা ধ্যান মন্ত্র যটা জুটো সমায়ুক্তম ধীরে 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 পড়তে পড়তে ওটারও চর্চা হলো, আবার একই সঙ্গে সব কাজটা হয়ে গেল, মন কোনো দিকে গেল না। এবং যখন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হয়, আমি তো মোটা মানুষ, আমি যখন পুজো করি অর্ঘগুলো সব গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে আসতে পারি না, তাই থালায় গুছিয়ে রাখা থাকে, তখন ওই যে জয়ন্তী মঙ্গলা কালী দেবী দুর্গার যে পুষ্পাঞ্জলি মন্ত্র সেইটা, জয়ন্তী মঙ্গলা কালী আর খুব শয়তানি বুদ্ধি আছে তো একটুখানি বদল করে দিই, ওম ঐ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী দুর্গা রূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ বলে মায়ের পায়ে অঞ্জলিটা নিবেদন করে মা দুর্গাকে স্মরণ করালো, তিনিও রুষ্ট হবেন না, বেটা এতক্ষণ ধরে আমাকে ব্যবহার করলি আমার নামে একটা ফুল দিলি না, আবার মাকে ফুলটা যে মায়ের নামে আছে সেটা মাকেই দেওয়া হলো। এরকমভাবে এটা চর্চা দুটোই করতে হবে। এরপরে বলছেন তার কৃপা চাই, তার কৃপা না হলে কিছুই হয় না, কৃপার জন্য দিন রাত তাঁর নিকট প্রার্থনা করতে হয়, প্রার্থনায় খুব কাজ হয়,
তিনি বড় শোনেন, সাধন বচন অভ্যাস করা দরকার, যেদিন যেমন সেদিন তেমন করবে, পাঁচ মিনিট হয় সেও ভালো, কিন্তু এক সময় দরকার। রাত্রিতে ধ্যানের সময় প্রশস্ত, মাথা পরিষ্কার থাকে, অধিকক্ষণ ধ্যান ধারণা করলেও ক্ষতি হয় না, আবার এ সময় প্রকৃতির সাহায্য পাওয়া যায়। ধ্যান করা নীরবেই ভালো, এই জন্য রাত্রে ধ্যান করা ভালো। বলছেন শুধুমাত্র আমরা চেষ্টা করলে হবে না, তাঁরও কৃপা চাই। যেমন বড়লোকের কাছে আমাদের বারবার প্রার্থনা করতে হয়, তিনি যখন চাইবেন তখন তিনি আমাদের অর্থ টর্থগুলো দেবেন, ঠিক সেই রকম ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করতে হয়। তিনি পরীক্ষা করে দেখবেন না যে আমি সত্যি সত্যি তাকে চাই কি না চাই, নাকি শুধু লোক দেখানো খেলি, ওই দেখুন ঘুমিয়ে পড়েছে, ডাকুন, হ্যাঁ না জেগে আছেন, হ্যাঁ তাই সেই চোখ খুলে তাকান, আমার দিকে দেখলে আমারও ভালো লাগবে, হ্যাঁ তা সেই তখন ওই তার কাছে কৃপা প্রার্থনা করে, দিনের পর দিন তার কাছে প্রার্থনা করতে হয়, প্রার্থনা করতে করতে প্রার্থনা করতে করতে তার কৃপা হয়। যখন আমরা তার কাছে চাই, ঠাকুর বলছেন মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা, সকাল থেকে এক পয়সার জন্য ছেলে পেছনে লেগে আছে, বিকেলবেলা সেই আছে বর্ণনা, মা যখন মায়ের বন্ধুদের সঙ্গে বসে একটু গল্প গুজব করছে তখনও ছেলে ঘ্যান ঘ্যান করছে, তখন মা বললেন দাঁড়াও তো বাছা একে শান্ত করে আসি, তারপরে ধূপ ধূপ করে মা এসে করাত করাত করে সেই ইয়ে খুললেন, ওই যে কি বেশ বলে দেরাজের চাবি খুললেন, খুলে একটি পয়সা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, কড়কড় কড়কড় করে চলে গেল, ছেলেও সুখ। ওই রকম মায়ের কাছে তার কৃপা প্রার্থনা করতে হয়, তিনি কৃপা তো করবেনই কিন্তু এটা তার কাছে সব সময় প্রার্থনা করতে হয়, নিরন্তর প্রার্থনা করলে তবে তার কাছ থেকে আমরা কৃপা পেতে পারি। আর বলছেন রোজ একটা সময় রাখতে হয় যে এই সময় আমি অবশ্যই জপ ধ্যান করব। রোজ আমাদের সময় হয় না একই সময় জপ করার, কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে রাখলে সেই সময় অন্তত পাঁচ থেকে সাত মিনিট যতটুকু সময় পাচ্ছি সেটা করব, আবার পরে যখন সময় পেলাম দিনের বেলা সেই সময় জপ ধ্যান করব। একজন দিদির মনির গল্প বলেছিলাম, বুদ্ধেশানন্দজির আশ্রিতা, তিনি বলেছিলেন সকালবেলা আমি জপ ধ্যান করার সুযোগ পাই না, তাই বিছানায় বসে চটপট করে 108 বার জপ করে নিই, তারপর অন্যান্য কাজকর্ম করি, 9:30 পর আমার স্বামী ছেলে স্কুলে চলে গেলে চাকরিতে চলে গেলে আমি ধীরে ধীরে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে স্নান করে আমার সময় মতো বসে জপ ধ্যান করি। এই যে সকালবেলা হয়তো সময় হলো না কিন্তু তাকে স্মরণ মনন করে দিনটা শুরু করতে হয়। চেতনানন্দজি একটা ভারী সুন্দর কথা বলছিলেন, যে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম ট্রেনিং সেন্টারে এসে রোজ ঠাকুরকে না দেখে দিন শুরু করব না, এই কারণে তার কোনো দিন মঙ্গল আরতি নাকি মিস হয়নি। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আস্তে আস্তে ওনার অভ্যাস হয়ে গেছিল, সেই চোখ বন্ধ করেই সব কাজ করা, দাঁত মাজা, কাপড় পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মশারি গুটিয়ে সমস্ত কিছু করে মঙ্গল আরতিতে ধীরে ধীরে জপের মালা নিয়ে মন্দিরে গিয়ে বসে থাকা, ঠাকুরের দরজা যখন খুলে মঙ্গল আরতি হতো তখন তার দিকে তাকিয়ে প্রথম দিনটি তিনি শুরু করতেন। এইরকম যদি আমরাও ভাবি যে প্রত্যেক দিন যাই করি না কেন ঈশ্বরের নাম নিয়ে তবে দিনের কাজকর্ম শুরু করব, তাহলে দেখবেন হবে। আমরা রবীন্দ্র জয়ন্তী এলে কত গান গাই, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তারপরে কাজের সময় আমি খেঁদা বোচা পচা সকলকে প্রণাম করার পর যদি সময় থাকে তবে তোমাকে প্রণাম করতে যাই, এটা তা কিন্তু নয়, একবারে লম্বা হয়ে প্রণাম করতে হবে না, তোমাকে স্মরণ করে তোমাকে চিন্তা করে আমি জীবনের কাজ শুরু করব। এই অধ্যায়টার এখানেই সমাপ্তি, আমরা নতুন অধ্যায় শুরু করব, সেটি নাম হচ্ছে কর্ম। খুব শক্ত প্রথম কথাটা দারুণ বলছেন, বড় বড় কাজ করা সোজা অনেকেই করতে পারে, নাম যশের জন্য অনেক সময় অনেক বড় বড় কাজ করতে পারা যায়, ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কতদূর গড়েছে। যারা ঠিক ঠিক কর্মযোগী তারা অতি দিহীন কাজ হলেও সে কাজ ভগবত বুদ্ধিতে মন প্রাণ ঢেলে দিয়ে করে, লোকের বাহবা নেবার জন্য তারা কখনো কাজ করে না, মনের মতো কাজ হলে সবাই করতে পারে, তাহলে কি আর কাজ করা চলে বাবা। যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজই আসুক না কেন, ঠাকুরের কাজ জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে খাপ খাইয়ে নিতে হবে। বড় বড় কাজ আমরা সহজে করতে পারি, বিরাট বড় বড় কাজ করছি, আর দারুণ কাজ করছি, কিন্তু সংসারের কাজের ব্যাপারে একবার অষ্টরম্ভা, বাইরে গিয়ে কত মানুষের জন্য কত কী করছি, অথচ নিজের ঘরের কাজ, নিজের বিছানাটুকু আমরা অনেক সময় গুছিয়ে রাখতে পারি না। আমি দেখেছি
আমাদের ছাত্রদের দেখেছি বাবা মারা কিছুতে, এটা আমরা বারবার বলি হস্টেলে, স্কুলে আসার হস্টেলে আসার আগে যেন এগুলো শিখে আসে, কেমন করে মশারি টাঙাতে হয় আর কেমন করে মশারি খুলে ভাঁজ করতে হয়, আর কম্বল কী করে ভাঁজ করতে হয়, নিজের বিছানাটা রোজ কীরমভাবে প্লাস্টিকের ঝাড়ু দিয়ে ঝুলঝাড়া দিয়ে কীরকম এই খ্যাংরা ঝাঁটা দিয়ে কেমন করে ঝাঁট দেবে সেটা শিখিয়ে পাঠাবেন, এগুলো যেন শেখে। আর বিছানার চাদর নোংরা হলে সেই চাদর তুলে কী করে পরিষ্কার চাদর পাততে হয়। আগে ছিল রবিবার রবিবার মা বাবারা এসে বিছানার চাদর টাদর সব ঠুক করে দিতেন, এখন আমরা মা বাবাকে হস্টেল চত্বরের ভেতরেই ঢুকতে দিই না, যা দেখা করা বাইরে বাইরে, যা খাবার আনার যা খাওয়ানো সব বাইরে বাইরে, যা করবে সব করবে, কিন্তু হোস্টেলের ভেতরে আমাদের রাজত্ব। ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে মানুষকে দেখা যায়, আমরা দেখেছি আমাদের হোস্টেলের ছেলেদের দেখেছি, কাউকে ঝাঁট দিতে বলা হলো হুড়ুম দুরুম করে একবারে লাপিয়ে ঝাঁপিয়ে ঝাঁট দিল, কিন্তু একই ছেলেকে যখন গ্রিল পরিষ্কার করতে বলা হয় সেই গ্রিলের অনেকগুলো ভাঁজ আছে, ঠিক আছে হয়তো একটা গ্রিলই পরিষ্কার করা দরকার, 60% জায়গায় ধুলো রেখে এগিয়ে যেতে থাকে। এ মানে শুধু ছাত্রদের না, সাধু ব্রহ্মচারীদেরও দেখেছি, যাদের গর্ভমন্দির মোছার ইয়ে করা সবাই আহা উ করে, কিন্তু যে চতুর্দিকে যে গ্রিলগুলো লাগানো আছে ওটা রোজ পরিষ্কার করাটা খুব একটা তপস্যার কাজ, যার পরে গ্রিল মোট পোছার ডিউটি বিকেলবেলায় সে জানে কতটা কষ্ট পেতে হয়। আগে তো ওইখানে ইয়ে ছিল, ইটভাটা ছিল, সেই ধুলো আসতো, সে যতই সকালেও যদি পরিষ্কার করে যাওয়া যায় বিকেলের মধ্যে একবারে ওই গ্রিলেতে ধুলো লেগে থাকতো, এখন তো সে থেকে বেঁচেছে। ছোট্ট ছোট্ট কাজ কেমন করে মানুষ করে এই দিয়ে আমরা বুঝতে পারি। মহারাজ বলছেন সেই কর্মযোগীরা যারা যারা প্রকৃত অর্থে কর্মযোগী, তারা অতি হীন কাজ হলেও সে কাজ ভগবত বুদ্ধিতে মন প্রাণ ঢেলে দিয়ে করে। পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজির একটি ভারী সুন্দর স্মৃতি কথা একজন লিখেছেন, তিনি কিছুদিন মোক্ষপ্রাণা মাতাজি ব্রহ্মচারিণীদের যে ছিলেন তাদের মধ্যে মোক্ষপ্রাণা মাতাজির সেবার কাজ পড়েছিল, তিনি সে খুব মন দিয়ে করছিলেন। এই দু মাস হয়ে যাওয়ার পর তার ডিউটি পড়ল চায়ের ঘরে, মোক্ষপ্রাণা মাতাজি তাকে বোঝাচ্ছেন তুমি মনে করবে কাপ ডিশ সব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে টিফিন বাটি টাটি সাজিয়ে টাজিয়ে এরকমভাবে সাজাবে, মনে করবে ঠাকুর বা স্বামীজি এসে বসে তোমার দেওয়া চা খাবার খাবেন, অতএব একটা ডিশও যেন টেড়া বেঁকা না হয়। তিনি উদাহরণ দিয়েছেন শ্রী শ্রী মায়ের কথা, মা শেষের দিকে আর নিজে পরিবেশন করতে পারতেন, যে পা ছড়ানো ছবিটা আছে, মা ওরকমভাবে বসে থাকতেন এবং দেখতেন পাতা একটু, আপনারা মায়ের কথা পড়লেই দেখতে পাবেন পাতা যদি একটু টেড়া বেঁকা হয়েছে মা সেটা দেখিয়ে দিতেন। এই সব কাজেতে তারা ভীষণ রকমের নিখুঁত। আমরা পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে দেখতাম, একটা বোতামও কখনো খোলা দেখিনি, কি সুন্দর করে সেই শাঁখের বোতামগুলো পরতেন, তারপরে সাধারণ জুতো পরবার আগে একটুখানি নিজে হাতে ঝেড়ে নিতেন, তখন উনি মঠ মিশনের সাধারণ সম্পাদক, তিনি ওই জুতো ঝেড়ে তারপরে পরে হাত দুটি ধুয়ে হরলিক্সকে নিজের অফিসে চলে যেতেন। কী নিখুঁত কাজকর্ম, অফিসের ভেতরে একটাও মানে টেবিলে এপাশ ওপাশ জিনিসপত্র পড়ে থাকতে দেখিনি, কারণ আর মনটাই তখন তো বুঝতাম না, পরে যখন উনি প্রেসিডেন্ট হলেন আমরা বুঝলাম যে মনটাই এমনভাবে সুন্দরভাবে তৈরি হয়েছে তার জীবনে কখনো আলগা এলোমেলো ভাব হয়নি। ছোট রিলিফ করবার সময় যে পরিমাণ ভালোবাসা দিয়ে করতেন, বড় রিলিফ করবার সময় ঠিক সেই পরিমাণ ভালোবাসা দিয়ে করতেন। শারদানন্দজির কাছে ফিরে এসছে এক দল রিলিফ করে এসে, তারা বলছে এই অমুক অঞ্চলে এই দেওয়া হলো সেই দেওয়া হলো এই দেওয়া হলো, শারদানন্দজি বললেন তুই কি দিলি, তখন আবার তারা বলতে থাকবো, ভাবছে যে শারদানন্দজি কানে কম শোনেন তাই আরেকবার বলতে থাকছে এই দেওয়া হলো সেই দেওয়া হলো ওই দেওয়া হলো, শারদানন্দজি আবার জিজ্ঞেস করছেন তুই কি দিলি, তখন যে গেছিল সে বুঝতে পারছে শারদানন্দজি যেন অন্য কিছু জানতে চাইছে, শারদানন্দজি বললেন এর জিনিস তাকে দিলি, তার মধ্যে তোর কি দেওয়া হলো, তুই দিবি তোর ভালোবাসা তোর শ্রদ্ধা তোর ভক্তি তোর ঐকান্তিকতা, আমাদের কিন্তু কিচ্ছু দেওয়ানি, বাজার থেকে কিনে আনা জিনিস সবজি কেটে কুটে আবার রান্না করে আরেকজনকে খেতে দিই, ওই যে খেতে দিই ওই রান্না করি কাটি কুটি ওর ভেতরে যদি যুক্ত থাকে আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি আমাদের ভালোবাসা, দেখবেন সাধারণ রান্নাই কি সুন্দর খেতে হয়। আমাদের মঠ মিশনে কত সাধারণ খেতে দেওয়া হয়, আর অনেক বড় বড় জায়গায় গেছি কিন্তু সেখানে ওইরকম ওই ভালো লাগাটা লাগে না, ওই রকম ভালোবাসাটা জাগে না। আমাদের গোলপার্কে একবার একটা সম্মেলন হয়েছিল, জার্মান স্কলাররা এসেছিলেন, ম্যাক্স মুলার অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ এটা সম্মেলনের বিষয়বস্তু ছিল,
সব বিদগ্ধ জার্মান স্কলাররা এসেছিলেন, ভারতীয় ছিলেন, সবাই ছিলেন। সেই তাদের মধ্যে একজন, তিনি, আমি নাম ভুলে গেছি, তিনি রঙ্গনাথানন্দজির ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ্ গীতা সকলকে প্রেজেন্ট করা হয়েছিল, উনি আগের দিন এসে পৌঁছেছিলেন ইয়ে থেকে, জার্মানি থেকে। তাই তার গেস্ট হাউসে আগের দিন দেখা করে ওটা দেওয়া হলো। পরের দিন সকালে তিনি প্রায় 50% পড়ে ফেলেছেন আর বইটার পেজ মার্ক দিয়ে নিয়ে এসছেন। যতটুকু জায়গা ফাঁকা ততটুকু, যতটুকু সময় ফাঁকা পাচ্ছেন ওইটি পড়ছেন এবং আমার সঙ্গে দেখা হতে বললেন, কি অপূর্ব একটা জিনিস দেওয়া হয়েছে। তিনি তাকে দেখে একদম হতবাক। শেষে যেদিন সম্মেলন শেষ হলো সেদিন গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছিল। কিচ্ছু নয়, ফয়ারে পরপর পরপর কয়েকটা টেবিল পাতা হয়েছিল, তাতে সাদা চাদর পাতা হয়েছিল আর চেয়ার দেওয়া হয়েছিল এবং কাঁচের পাত্রে যেরকমভাবে প্রথমে স্যুপ বল দেওয়া ছিল সবাইকে, স্যুপ খাওয়া হয়ে গেলে তারপরে আবার মেন কোর্সের খাবার দেওয়া ছিল, যেরকম খেতে দেয় ঠিক সেরকম। তিনি এসে হাঁ করে দেখছেন যে শুধু ওই এতে স্যুপ বল দেওয়া রয়েছে, তার তলে একটা প্লেট দেওয়া আছে আর ওই প্রত্যেকটি টেবিল প্লেটের পাশে একটা ন্যাপকিনের ওপর একটা কাঁটা চামচ আর একটা চামচ সাধারণ রাখা রয়েছে। তিনি হাঁ করে দাঁড়িয়ে দেখছেন আর বলছেন, হোয়াট এ ওয়ান্ডারফুল সিন, হোয়াট এ ওয়ান্ডারফুল সিন। আমরা ভাবছি কী দেখছেন, বলছেন কি সুবিন্যস্তভাবে করেছে, কে করেছে জিজ্ঞাসা করছেন। তা আমরা বললাম অনেকেই আছে এর মধ্যে গেস্ট হাউসে, সবাই মিলে এটা করেছে। বলছে কী অপূর্ব, কী অপূর্ব, দেখুন ছোট্ট ছোট্ট জিনিসের ভেতরে তারা এরকম দেখছেন। আমাদের কর্মীরাও ওই কী সুন্দর, এই টেবিল চেয়ার এই যিনি ওই চামচগুলো রেখেছিলেন, বিরাট কিছু কাজ নয় কিন্তু এত যত্ন করে রেখেছেন, সেটা ওর মতো ওরকম একজন পণ্ডিত মানুষেরও চোখে লাগছে এবং মনে হচ্ছে সেটা অসাধারণ জিনিস। আমরা অনেক সময় মনে করি যে ছোট কাজ আর কাজ, বিশেষ করে আমাদের মেয়েদের তো সবসময় শুনতে হয় যারা অফিস টফিস করে না, কী আর করো, বাড়িতে বসে থাকো আর রান্না করো, এই কথা শোনেননি, এরকম মহিলা বোধহয় খুঁজে পাওয়া কঠিন। আমরা বুঝতেই পারি না যে ফুল ফ্লেজেড কাজ, এই যে নিত্যদিন সেই এক ঘে কাজ ভালোবাসা দিয়ে অনুরাগ দিয়ে সেই প্রথম দিনের মতো করে করছেন, এটা খুব কম বড় কাজ নয়। এই কারণে মায়েদের এত আমরা শ্রেষ্ঠ জায়গায় বলি, তার কারণ হচ্ছে তারা কোনো কাজটাকেই ছোট হিসেবে দেখেন না। তারা বাইরে পড়ানোটাকেও, মায়েরা যখন স্কুলে কাজ করেন বা বাইরে অফিসে কাজ করেন, বাবারা বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়েন, মায়েদের কখনো ক্লান্তি হয় না। মায়েরা আবার মুখ হাত পা ধুয়ে কোমর বেঁধে আবার রান্না করতে বসে যান, কারণ এই ছোট্টখাট্ট জিনিসের ভেতর দিয়ে তাঁর যে চরিত্রের দৃঢ়তা, তার যে বল, সেগুলো প্রকাশিত হয়। বাবারাও এই কারণে ওই যেমন গৌরদাসীকে বলছেন না যে তুই কাকে বেশি ভালোবাসিস, তখন বলছেন যে তুমিও যখন, উনি গান গিয়ে বলছেন না যে কৃষ্ণ যখন বিপদে পড়ে তখন বাঁশিতে রায় কিশোরী বলে দেয়, পরিত্রাতা হলেন মায়েরা। কার তার কারণ হচ্ছে ছোট্টখাট্ট জিনিস থেকে বিরাট, একটা সবজি কোটার মতো সাধারণ কাজ, মশলা পেশার মতো একটা সাধারণ কাজ, রান্না করার মতো একটা সাধারণ কাজকেও তারা অসাধারণ গুরুত্ব, অসাধারণ ভালো, তাদের ঐকান্তিকতা দিয়ে অসাধারণত্বে রূপান্তরিত করতে হয়। বলছেন আমরা মনের মতো কাজ পেলে সবাই করতে পারি, যে কাজটা আমার খুব ভালো লাগে আমি খুব ভালো করতে পারি, কিন্তু যে কাজটা আমার মনের মতো নয় সেই কাজটা আমরা কিছুতেই করতে চাই না। তাই বলছেন যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজই আসুক না কেন, ঠাকুরের কাজ সব জেনে, ঠাকুরের কাজ জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা হচ্ছে কথা। ব্রাদার লরেন্সের গল্প আপনাদের বলেছি, ব্রাদার লরেন্স, কারোর কাছে জল থাকলে ওনাকে দিন, ব্রাদার লরেন্সের যখন ওই ইয়ে হয়েছে, তিনি এসেছেন, এত অল্প লেখাপড়া জানতেন যে তাকে কী কাজ দেবেন এই ভাবতে হচ্ছে অ্যাবটকে, অবশেষে তাকে বাসন মাজার কাজ দেওয়া হলো। দিনে তিনবার করে বাসন মাজেন, প্রচুর বাসন, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বাসন আসে, লাঞ্চ হয়ে যাওয়ার পর বাসন আসে, বিকেলবেলা চা খাওয়ার পর বাসন আসে, সন্ধ্যেবেলা ডিনারের পর বাসন আসে। আবার আমেরিকানরা, এই ইংরেজরা, তারা রাত্রিরে কফি খান শুতে যাওয়ার আগে, সেই কফির বাসনও আসে। কিন্তু ব্রাদার লরেন্স অত্যন্ত ভালোবাসার সঙ্গে সেই কাজটি করে যান, সেই বাসন মাজেন, সেটা পরিষ্কার করেন, তারপর মোছেন, তারপর তোলেন, পরের জন্য, পরের বারের জন্য সেটাকে প্রস্তুত করেন। এবং প্রতি সময় তিনি ভাবেন স্বয়ং যিশু যা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজটি দেখছেন, ফলে সমস্ত ওই কান্তিকতা সমস্ত ভালোবাসা দিয়ে করেন। আমরা ঠাকুরকে একটা ঠাকুর ঘরে বসিয়ে তার দরজাটা বন্ধ করে দিয়ে যা কিছু করতে থাকি, আমরা ভাবি ঠাকুর ওই ঘরটির মধ্যেই শুধুমাত্র বিরাজ করছে। ওই ঘরে আসার আগে নিজের লাল কালো হলুদ সবুজ শাড়ি ছেড়ে বেশ
সাদা লাল পেরে গরদ পরে মাথায় ঘোমটাটি দিয়ে আর ছেলেরা পরিষ্কার জামাকাপড় পরে এসে ঠাকুরকে একবার হ্যালো করে গিয়ে যত ভক্তি ছিল সব এখানে দেখিয়ে আবার বাইরে দরজার বাইরে গিয়ে আবার যেমন খুশি নৃত্য করতে থাকে। ওটি করলে হবে না, বুঝতে হবে আমার হৃদয় দেবতা সর্বত্র বিরাজ করছেন, তিনি আমায় প্রত্যক্ষ করছেন। আগের দিন এসে একটি গল্প বলেছিলাম না, একজন গুরু তার শিষ্যকে শিষ্যদের পরীক্ষা করার জন্য একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন। সবাইকে একটা করে নারকেল দিলেন, বললেন এমন এক জায়গায় যাও যেখানে গিয়ে নারকেলটা ফাটিয়ে আসবে, যেখানে কেউ তোমায় দেখছে না। সবাই ভাবলো ইয়ার এমন কি কথা, সবাই চলে গেল, কেউ জঙ্গলে কেউ পর্বতের গুহার মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে নারকোল ফাটিয়ে চলে এলো। সবাই এসে তাদের সেই ফাটা নারকোলগুলো দিয়ে দিল, কেউ কোথাও ছিল না, নির্জন জায়গা, একজন কিছুতেই ফিরছে না। সন্দেহ হয় তিনি ফিরে এলেন, তার নারকোল ফাটানো হয়নি। সেই নারকোলটা নিয়ে এসে তিনি গুরুর পায়ে অর্পণ করলেন, বলে বললেন আমি একটা জায়গাও খুঁজে পেলাম না যেখানে এই নারকেলটা ফাটাতে পারছি, কারণ সব জায়গায় মনে হচ্ছে কেউ না কেউ আমাকে দেখছেন। তারপরে সেই সবাই মিলে তাকে নিয়ে মজা করতে থাকলো, আমরা করে ফেললাম তুমি পারলে না, তো বলছে না আমার সব জায়গায় মনে হচ্ছিলো একজোড়া চোখ বোধহয় আমায় দেখছে। তারপর মনে করলাম ঠিক আছে তাহলে তুমি আমাদের ওইখানে গেলে পারতে, আমরা যেখানে করেছি আমরা চলে আসার পর সেখানে যেতে হবে, সেখানে কেউ দেখছে না। বলছে না সেখানেও গেছিলাম তোমরা চলে আসার পর, কিন্তু সব জায়গায় গিয়ে দেখলাম একজোড়া চোখ আমায় দেখছে, আমি কোনো জায়গায় এমন একটা জায়গা পেলাম না যেখানে কেউ আমায় দেখছে না, এরকম নেই। তখন গুরু তার আসন থেকে উঠে এসে সেই ছেলেকে এই শিষ্যকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুমি ঠিক ঠিক, তোমার ঠিক ঠিকই সাধন ভজন হয়েছে, তুমি ঠিক ঠিক ঈশ্বর দর্শন করেছ। সর্বত্র তার সেই সর্বগ্রাসী চোখ সে আমাকে যেন সবসময় করছে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম এটা আমরা ওই চোখগুলোকে পরে অনুভব করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমরা সব ভদ্রসভ্য হয়ে থাকতাম, কারণ সবসময় একজোড়া চোখ আমাদের দেখছেন। প্রতি ফ্লোরে একজন করে আচার্য আছেন যিনি আমাদের দেখছেন, আর টুকটুক করে সে রিপোর্ট লিখে দিচ্ছেন, ছমাস বাদে তার সেকশন থেকে যখন চলে যাব তখন সেই রিপোর্টটা প্রিন্সিপাল মহারাজের কাছে জমা পড়বে। এইরকম জমা পড়া চারটে রিপোর্ট যদি ওকে হয় তবে আমার ব্রহ্মচর্য দিক থেকে ট্রেনিং সেন্টার থেকে আমাকে পাঠানো হবে, আমার নাম পাঠানো হবে ব্রহ্মচর্য দীক্ষার জন্য। খানিকটা এই ভয়ে আমরা খানিকটা ভদ্রসভ্য হয়ে থাকতাম। এই চোখ আমাদের ভদ্রসভ্য হয়ে থাকতে সাহায্য করে, যা কিছু করছি না কেন ঈশ্বর আমায় দেখছেন। এই করলে দেখবেন ছোটো কাজও যে ভালোবাসা দিয়ে করবো, বড়ো কাজও সেই ভালোবাসা দিয়ে করবো। মহারাজ বলছেন শুধু কর্ম করলেই হবে না, ভগবত ভাব আশ্রয় করে কর্ম করতে হবে, বারো আনা মন ভগবানে দিয়ে রাখতে হবে, বাকি চার আনা মনে কর্ম করতে হবে। এইরূপভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি, মনের উদারতা আসবে, আনন্দ আসবে। আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে, আর যত ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি হবে। কর্মই করিস আর যাই করিস সাধন ভজন ছাড়িস নে। আপনাদের বলেছিলাম একটি ঘটনার কথা, কাশী সেবাশ্রম এবং অদ্বৈতাশ্রমের সাধুদের ভেতরে মতবিরোধ হয়েছিল। অদ্বৈতাশ্রমের সাধুরা মনে করেছিলেন সাধন ভজন করেই ভগবানকে লাভ করতে হয়, সেবাশ্রমের সাধুরা মনে করেছিলেন শিবজ্ঞানে জীব সেবা করি ভগবত লাভ করতে হয়। তাদের এই মানসিক দ্বন্দ্ব সারদানন্দজি কোনোভাবে মেটাতে পারেননি। অবশেষে তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে আহ্বান জানালেন। ব্রহ্মানন্দজি এলেন, এই বোধহয় 10 নম্বর ঘর কি 12 নম্বর ঘর, আমি ভুলে গেছি, ঘরটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সেই ঘরে এসে থাকলেন, সেটা অদ্বৈতাশ্রমে দোতলার কর্নারে একটা ঘর, বেশ বড় ঘর। সেইখানে এসে পৌঁছলেন, সব দুধ আশ্রমের সাধুরা তাকে প্রণাম করলেন। মহারাজ সবাই ভাবছেন মহারাজ বোধহয় কিছু একটা কথা বললেন, মহারাজ একটিও কথা বললেন, বললেন বুঝলি তো আজকে দুবেলা সকাল বিকেল দুবেলায় আরতি মঙ্গল আরতির পর আর সন্ধ্যা আরতির পর আমরা সবাই একসঙ্গে বসে জপ করব। মঙ্গল আরতি হয়ে গেলে সব সাধুরা মন্দির থেকে এসে মহারাজের ঘরে এসে বসতেন। মহারাজের সব জায়গায় দুটো করে খাট থাকত, একটা বড় খাট একটা ছোট খাট, সেই ছোট খাটটিতে বসে মহারাজ জপ ধ্যান করতেন, আর তাকে ঘিরে চতুর সারা ঘর জুড়ে বারান্দা জুড়ে সাধু ব্রহ্মচারী বসে জপ ধ্যান করতেন। নির্দিষ্ট সময় জপ শেষ হয়ে গেলে মহারাজের সঙ্গে একদল খুব ভালো গায়কের দল থাকত, সেই গায়কের দলকে মহারাজ বলতেন আজকে এই স্তোত্র গাও, আজকে সেই স্তোত্র গাও, আজকে অমুক গানটি গাও, এরকম এক মাস এরকমভাবে চলতে থাকলো। তারপরে মহারাজ আবার ফিরে গেলেন ভুবনেশ্বরে, কিন্তু দু আশ্রমের সাধুদের ভেতরে যে বিরোধ সেটা আপনা আপনি মিটে গেল। দুজনেই বুঝলেন যে দুটো জিনিসই জীবনের অঙ্গ, যেরকম ঈশ্বর সাধনা করতে হবে আমাদের,
একই সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরকে সেবা করছি সেই জ্ঞানে কাজের দ্বারাই মুক্তি হবে। দুজন দুজনকে দুপক্ষই দুপক্ষকে শ্রদ্ধা করতে থাকলে, দুটো পথকেই শ্রদ্ধা করতে থাকলে। কিন্তু আমরা যাই করি না কেন, যদি আমরা ভগবৎভাবে না করি, সাধন ভজন যদি না করি, তাহলে কিন্তু কোনোভাবেই কোনোরকমভাবেই এগোতে পারবো না। অহংকার এসে পড়লেই আমাদের মধ্যে, আমরা নিজেদের সেলিব্রিটি বলে মনে করব। আমাদের একটা অদ্ভুত একটা নিজস্ব একটা ভাবনা চিন্তা আসবে, বাইরে বেরোলে বোধহয় লোকে আমাকে চিনতে পারছে, ওই বোধহয় আমাকে দেখছে, ওই বোধহয় ফিসফিস করে বলছে হিতা কোস্তা অপ্রিয়া যাচ্ছে। হয়তো এটা হচ্ছে না, কিন্তু নিজের মনের ভেতরে এই ভাবনাগুলো চিন্তাগুলো হবে, এবং সেগুলো না হলে বড় দুঃখ হবে। আমি আবার নিজের জীবন দিয়ে বলতে পারি, এই গুরগাঁওতে গেছিলাম, স্বপ্না দিচ্ছিলেন, যখন এই ঢুকছি ইয়ের ভেতরে সবাই ধরেছেন, তারা আমাকে কেউ হাত পানা, একটি বাচ্চা একজন ভদ্রমহিলা বললেন একটু দাঁড়ান আমার ছেলে এসে দেখবে আপনি হাত পানালে আপনাকে কেমন দেখায়, কেন এই যে স্টিল ফটো দেখা যায়। আমার সে কি আনন্দ, সে কি উচ্ছ্বাস, ফিরে এসে সাধুদের বলছি কত লোকে আমায় চেনে গো, আমার যে কী আনন্দ, কী আনন্দ হচ্ছে। এটা এক ধরনের প্রচ্ছন্ন অহংকার, তার কারণ হচ্ছে বোধহয় সব মন প্রাণ গুছিয়ে ভগবানের কাজ ভেবে করতে পারছি না, তাই নিজের ইয়ে না হলে হচ্ছে না। আমি অনেক সেলিব্রিটিকে দেখি, ইদানিংকালে অনেক সেলিব্রিটি যারা দেখছি, তারা মনে করেন যে বাজার দোকানে গেলে তারা ওই ঋতুপর্ণা সেনগুপ্তের মতো তারা বোধহয় মগ্ড হয়ে যাবেন, কিংবা মমতা ব্যানার্জির মতো মগ্ড হয়ে যাবেন, তা কিন্তু নয়। মগ্ড যারা হবে তারা হবেই, আমাদের কাজ হচ্ছে সেটা যারা যেভাবে করতে চায় করুন, আমাদের কাজ হচ্ছে যা কিছু করি না কেন, সে বক্তৃতা দিই আর নাই দিই, সেটা যেন ঈশ্বরের উদ্দেশ্যে হয়। আজ কালকেই শুনছিলাম পূজনীয় বিমলাত্মানন্দজি আমাকে বলছিলেন, আমরা একটা অন্য প্রসঙ্গ করছিলাম, প্রস্তুতি, বক্তৃতার প্রস্তুতি কীরকম দরকার, কীরকমভাবে কে কীরকম প্রস্তুতি নিই, সেই রকম মহারাজ বলছেন আমি সবসময় প্রস্তুতি নিই। পূজনীয় জ্যোতিষ্বরানন্দজি নাকি বলেছিলেন যে প্রস্তুতি ছাড়া যদি বক্তাদের বক্তা বক্তব্য রাখেন তাহলে নিশ্চিত জানতে হবে তিনি শ্রোতাদের সঙ্গে প্রবঞ্চনা করছেন। এটা হচ্ছে কথা, একবারে প্রস্তুতি নিয়ে বক্তৃতা দেওয়া খুব ভালো, যেটাই বলবেন সেটা পড়ে আসে। আজকাল দেখি অনেকেই দেখি ক্লাস টাস নেন, বইয়ের পাতা উল্টাতে থাকে, তাতেই বুঝতে পারা যায় যে পড়েননি, পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, পড়লে তার প্রস্তুতি আছেই। আমি বিমলাত্মাজির লাইব্রেরিটা দেখছিলাম, এত বছর ধরে পড়াশোনা করেছেন, বইগুলো একবারে সেই পাঁপড়ের মতো হয়ে গেছে, আর তাতে এইখানে পেজ ট্যাগ দিয়েছে, ওইখানে পেজ ট্যাগ, এক তো বইগুলো জীর্ণ হয়ে গেছে আর বইগুলো ধরা মাত্র খুলে পাওয়া যাচ্ছে, সেইখানে কোথায় কি আছে। একটা প্রসঙ্গ হচ্ছিল, উনি সঙ্গে সঙ্গে বইটা বার করে ওই পাতাটা খুঁজে বার করলেন, এত পড়েছেন, এত সেগুলো নিয়ে চর্চা করেছেন। আর কাউকে কাউকে দেখি বক্তৃতা দেন বইয়ের পাতা উল্টে যাচ্ছেন, স্তব স্তুতি করছেন, মুখে স্তব স্তুতি করছেন আর বইয়ের পাতা উল্টে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না কোনখান থেকে বলবো। তার মানে হচ্ছে প্রস্তুতি নেননি, প্রস্তুতি ছাড়াই আমরা জীবন সংগ্রামে নেমে পড়েছি। আপনি যদি রান্না করতে গিয়ে আলু ডাল তেল যা যা লাগবে সেগুলো যদি না নেন, তাহলে আপনাকে রান্না থামিয়ে আবার বাজারে যেতে হবে, প্রস্তুতি না হলে কোনোভাবে এটা ম্যানেজ করতে হবে। একদিন দুদিন ম্যানেজ হয়, রোজ ম্যানেজ হবে না, তখন বাড়ির লোকেদের কাছে বকাঝকা খেতে হবে। বলছেন শিশিটা ভেঙে ফেললি যত অলক্ষণে সভা, কি উড়ো উড়ো মন নিয়ে তোরা কাজ করিস, কাজ করতে করতে অত কি ভাবিস, অত অস্থির মন নিয়ে কোনো কাজই হয় না, না ধর্ম না কর্ম, মন স্থির করে সব কাজ করতে হয়, তা ছোট কাজই হোক আর বড় কাজই হোক। যাদের কাজেতে মন স্থির হয় তারা জানবি ধ্যান জপেতেও মন স্থির হয়, তাদের জানবি ধ্যান জপেতেও মন স্থির হয়। এই কাজ দেখে বোঝা যায় কীরকম কী কাজকর্ম আমরা করছি। আমাদের পূজনীয় মহারাজ দেখতেন, আমার মনে আছে সেদিনকে কিছু একটা নিজে কিছু চিন্তা করছিলাম, পূজনীয় আত্মস্থানজি ঘরে রোজ ফুল সাজাতাম, আমি ফুল তুলে নিয়ে এসে ওই ওনার যে ঠাকুরের ছবি ছিল তার সামনে ফুলগুলো সাজিয়ে রাখা হতো, সেই ফুল সাজাচ্ছি, মহারাজ কিন্তু মহারাজের কাজ করছেন, জামা পরছেন, জুতো ঝাড়ছেন, জুতো পরছেন, কাঁধে উত্তরীয় নিচ্ছেন, তারপরে হরলিক্স খাচ্ছেন বিছানায় বসে বসে, খাটেতে বসে হরলিক্স খাচ্ছেন, তারপরে আমিও ফুল সাজাচ্ছি। ফুল সাজানো শেষ হতে একটা বেশ গর্বের হাসি নিয়ে মহারাজের দিকে তাকাতে মহারাজ বলে কি ফুল সাজানো হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, আরে নিজের পায়ে সব ফুল সাজিয়ে দিয়েছে, হ্যাঁ যা এনেছিলাম সব সাজিয়ে দিয়েছি, বলে নিজের পায়ের দিকে একটু তাকিয়ে দেখতাম, দেখছি একটি ফুল সাজানো বার করার সময় ওই এক থাকে না জুড়ে যায়, শিশিরে জুড়ে যায়, মানে জুড়ে গিয়ে একটা ফুল আমার পায়ের কাছে পড়ে আছে, সেই ফুল তার দেবতাকে দেওয়া যাবে না, বলছে দেখ
কাজ করার সময় খুব অ্যাটেনশন দিয়ে কাজ করবি। সব ওই ফুলগুলো ফুটেছিল দেবতার পায়ে যাওয়ার জন্য, তোর অনবধানতা বশত সেটা দেবতার পায়ের বদলে তোর পায়ে গিয়ে এসে পড়েছে, যেটা দেবতাকে দেওয়া যাবে না, এমনকি টেবিলে রাখতেও ভয় হবে, কারণ ওতে তোর পায়ের ছোঁয়া রেখেছে, তাই ওটাকে ফেলে দিতে হবে। কাজ করবি সব মনটুকু দিয়ে। মহারাজ কিন্তু নিজের কাজ করছিলেন, কাজ করতে করতে ওনার দেখা হয়ে গেল যে আমি কোথায় কি গোলমালটা করেছি। ওই কর্মেতে এই আমাদের এই অনবধান বশত আমরা সব মন প্রাণ দিয়ে কাজ করতে পারি না বলে আমাদের সব সমস্যাগুলো তৈরি হয়। বলছেন কর্ম করতে গেলে প্রথমত কর্মেতে খুব প্রীতি থাকা চাই, দ্বিতীয়ত ফলের দিকে মোটেই দৃষ্টি থাকবে না, তবে ঠিক কর্ম করা যাবে। এই হলো কর্মযোগের সিক্রেট, যা কিছু করবি সবই ঠাকুরের কাজ জানবি, সবই ঠাকুরের কাজ জানবি, তাহলে কর্মতে কখনো অপ্রীতি হবে না, ফলেতেও আসক্তি হবে না। এই ভাব ছেড়ে দিয়েই তো তোদের গোড়ায় গলদ হয়, কাজই বা করবি কি আর ধর্মই বা করবি কি। এই যে ঠাকুরের একটি অদ্ভুত সুন্দর কথা আছে, বলছেন কিরকম ভাবে ভগবানেতে টান আসে, বলছে তিন টান এক হলে, সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের বিষয়ের প্রতি টান। এই তিনটে জিনিসের মধ্যে একটা কথাই কিন্তু বোঝায়, সেটা হচ্ছে প্রীতি, আমাদের ভালোবাসা কোনখানে। ঈশ্বরেতেও ভালোবাসা না হলে ঈশ্বরের প্রতি টান, ঈশ্বরের প্রতি টান অনুভব না হলেও ঈশ্বর সাধনা আমাদের হয় না, তাকে ভালোবাসতে হবে। আমার খেঁদা বোঁচা যত যেমনই হোক, তাকে আমি বাইরে বেরোনোর সময় ভদ্রস্থ করে বার করি, তার গায়ের রং কালো হলে একটুখানি ভালো করে পাউডার থপ 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 করে গরম কালে বেশি লাগিয়ে দিই, যাতে তার গলার সেই কালচে দাগটা একটুও যেন দেখা না যায়। আমার ছেলে যদি একটু মোটা হয় তাহলে একটু ঢলঢলে জামা করি, একটা সময় যেমন আমরা টাইট সোয়েটার পরেছি, একটা সময় কলকাতায় এসেছিল ব্যাগিজ আর কি, ব্যাগের মতো দেখতে খুব ঢলঢলে, ইদানিং পাওয়া যায় না, ওটা হলে বড় সুবিধে হতো, তো সেই ঢলঢলে সোয়েটার আমি কতটা মোটা সেটা বোঝা যায় না, এত সুন্দর মনে হয় যেন একটা চট জড়িয়ে, একটা চটের থলের গায়ে জড়িয়ে বসে আছি, বেশ সুন্দর। ঠিক সেই রকমই ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা হলে যে কর্মটা আসবে সেটাই ভালোবাসা হবে। দুর্গাপুজো করতে যাব, কিছুতেই দুর্গাপুজো করতে যাওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে না। আমাদের যেমন ভানু পিসির মায়ের যেমন রকম একটা জায়গা ছিল যেখানে সে তিনি তার দুঃখের কথা বলতেন, তার জুড়োনোর জায়গা ছিল, আমাদের জায়গা ছিল শিবদাস মহারাজের বারান্দা, এই দুঃখের কথা সেখানে গিয়ে বসে থস করে বসে বেরে বলছি, আমরা কি শুধু কুলি মজুর অফিসার হব বলে এলাম, পুজো টুজো করবো না? উনি বললেন, কি সুন্দর মিষ্টি এসে বললেন, পুজোই তো করছি, তুমি কাগজ কলম ক্যালকুলেটার, আমি হাতা খুন্তি আর বেলাদের পাক প্রণালী, এই নিয়ে পুজোই করছি। বললেন, আমরা সবাই ফুল বেলপাতা দিয়ে তার পুজো করার অধিকারী হই না, কিন্তু যেটা আমাকে তিনি দিয়েছেন সেইটাকেই যদি আমি ফুল বেলপাতা ভাবি, উপাসনা জ্ঞানে করি, তাহলে দেখবে যে কাগজ কলম ক্যালকুলেটার, যে হাতা খুন্তি বেলাদের পাক প্রণালী, যে মাট্রিকম তুলো প্লাস্টার ওষুধ, যে চক ডাস্টার নিয়ে কাজ করছে, সবাই সেই একই রকমভাবে পুজোই করবে, সকলের সেই একই রকম আনন্দ হবে। এই যখন আমরা ভালোবেসে করি তখন কি হয়, তখন কর্মফলের প্রতি আমাদের আসক্তি থাকে না, আমরা যেন সম্পূর্ণ পড়ানোটা, আমরা যেন সম্পূর্ণ কাজের প্রতি মন দিতে পারি। আমাদের স্কুলে একজন স্যার ছিলেন অসীম মুখোপাধ্যায়, ইংরেজি পড়াতেন, তার ইংরেজি ক্লাস খুব ভালো, খুব আকর্ষণীয়, কিন্তু কারুর কারুর সে ক্লাসটা ভালো লাগতো না। শনিবার দিন সেকেন্ড পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে, কারণ থার্ড এবং ফোর্থ পিরিয়ড যিনি পড়াবেন স্যার তিনি আসেননি, ফার্স্ট পিরিয়ডের পর সেকেন্ড পিরিয়ডেও যিনি আসবেন তিনিও আসেননি। আমাদের হেয়ার স্কুলে খুব উঁচু উঁচু দরজা ছিল, একবারে সে একতলা সমান দরজা, দরজা খাম জানলা, আর এত চওড়া ছিল দুজন মানুষ তার ভিতরে ইঁটে যেত। তো ফার্স্ট পিরিয়ড প্রায় শেষ হবো হবো এমন সময় হেড স্যার এসে অসীমবাবুকে বলছেন যে সেকেন্ড পিরিয়ডটাও আপনি নিয়ে নিন, অনেক সময় তো আমরা কবিতার ক্লাসের সময় পাই না, তাই সেকেন্ড পিরিয়ডটা আমি নিয়ে নিই। আমাদের মধ্যে একজন শুনেছিল যে থার্ড পিরিয়ডটা নেই, তাই সে নুন শোয়ের সিনেমার টিকিট কেটে নিয়েছিল, আর সেইটা পকেটের মধ্যে ভরা। আর ওই স্কুলে যেই শুনেছে যে হেড স্যার বলছেন থার্ড সেকেন্ড পিরিয়ডটা আমি নিয়ে নিই, তাহলে তো তার দেরি হয়ে যাবে, সে টুক করে ওই পেছনের বেঞ্চ থেকে ওই দরজা দিয়ে বেরিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গেছেন। স্যার ঘরে ঢুকেই দেখছেন যে পণ্ডা নেই আর কি, আমাদের যে ছেলেটি নেই, স্যার পেছন পেছন ছুটতে ছুটতে ডেভিড হেয়ারের মূর্তি সেইখান থেকে তাকে ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এলেন। সে বলছে স্যার খুব আর্জেন্ট কাজ আছে,
উনি বলছেন পড়াশোনার চেয়ে আর্জেন্ট কাজ জগৎ সংসারে কিছু হয় না, স্যারের কী লাভ তার, কিন্তু আমরা এটা এখনও ভাবি যে কী লাভ ছিল এরকমভাবে করা। কিন্তু সে পড়তে এসছে বিদ্যা অভ্যাস করাটা, এবং তিনি যদি সেটা না করাতে পারেন তিনি তার কাজ থেকে সরে যাচ্ছেন, তিনি তার আদর্শ থেকে সরে যাচ্ছেন। সেই হাত ধরে হিড়ির করে টানতে টানতেই আসছে আর আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি। স্যার একটু করে পড়াচ্ছেন এবং যখন বোর্ড ওয়ার্ক করছেন আমরা একবার করে ঘুরে দেখছি, ওর পকেটে সেই সাদা জামার ভেতর থেকে হলুদ নুনসই টিকিটটা দেখা যাচ্ছে। কী কষ্ট, কী কষ্ট! এই যে দেখুন, স্যারকে আমরা দেখেছি যে পড়ানোটা যেহেতু তার কাজ সেটাকে তিনি তপস্যা জ্ঞান করেছেন। একটা কবিতা পড়াবেন, সেই কবিতার প্রেক্ষাপট বুঝতে গিয়ে নিজে সলিটারি রিপোর্ট পড়াচ্ছেন, কেন মেয়েটার গলার ভেতরে এত মেলাঙ্কালিনেস এই খুঁজতে গিয়ে দেখছেন মেয়েটা কেল্টিক জাতিভুক্ত, এরা 200 বছর ধরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছে, পরম্পরায় হেরেছে, তাই যে পরাজয়ের যে গ্লানি সেটা জাতির ভেতর ঢুকে গেছে, তাই তারা যে কাজই করুক না কেন, যাই করুক না কেন, সেই পরাজয়ের কষ্ট তাদের ভেতরে আছে। তাই সে যখন গান গাইছে শস্য কাটতে কাটতে তার সেই গানের ভেতরে সেই মেলাঙ্কালিনে সেই বিষাদটা চলে যাচ্ছে। আমরা গালে হাত দিয়ে ভাবতাম একটা ছোট্ট কবিতা পড়ানোর জন্য তিনি এত পরিশ্রম করেছেন, 2-3 খানা বই নিয়ে এসেছেন, দেখো এরাই কেল্টিক জাতি, এই হয়েছিল, এত সালে এত যুদ্ধ হয়েছিল, এত সালে এত যুদ্ধ হয়েছিল। এই যে দেখুন, পড়াশোনাটাকে, পড়ানোটাকে একবার উপাসনা জ্ঞান করেছেন। একদিন এসেছেন, এমন মুড হয়ে থাকতেন, একদিন এসেছেন, মোজাটা পরেছিলেন বাড়ি থেকে আসার সময়, জুতো পরবেন বলে ভুলে গেছেন, হাওয়াই চটিটা পরে, মোজার সাথে হাওয়াই চটিটা পরে স্কুলে চলে এসেছেন। ফার্স্ট পিরিয়ডে যখন ক্লাস করছেন অসীমবাবু, আমরা বললাম স্যার আজকেটা কীরকম হলো, মোজার সঙ্গে হাওয়াই চটি, উনি তাকিয়ে দেখলেন মোজার সঙ্গে হাওয়াই চটি, না গো জুতোটা বার করে পরবো ভেবেছিল কিন্তু ভুলে গিয়ে ওই হাওয়াই চটি, ঘরে যে হাওয়াই চটিটা পরেছিলাম সেটা পরেই চলে এসেছেন। তা নিয়ে তার কোনো দুঃখ নেই। তিনি আস্তে আস্তে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সেই মোজাটাকে খুলে রাখলেন, হাওয়াই করে ব্যাগের মধ্যে চালান করে দিলেন আর হাওয়াই চটিটা পরে পটাস পটাস করে সারা স্কুল ঘুরে অন্যান্য ক্লাস নিতে শুরু করলেন। 1 মিনিটও দেরি করতেন না আর 1 মিনিটও পরে ক্লাস ছাড়তেন না, ঠিক ঘন্টা পরে গেল, এবং এমনভাবে পড়াতেন যেন একবার ঠিক ওই সময়ের ভেতরে গোটা জিনিসটা পড়ানো হলো, এবং আমাদের কাছ থেকে একেবারে কান মূলে আদায় করে নিতেন পড়াটা, আমরা পড়াটা দিতে পারছি কি না, এই হচ্ছে উপাসনা। আমরা বলি না যে শুধুমাত্র জপ ধ্যান করাটাই উপাসনা, প্রত্যেক দিনের কাজটা, প্রত্যেক দিন আমরা যে যেখানে আছি সেই কাজটাকে এই উপাসনা জ্ঞান করলে তাহলেই আমাদের হবে। গল্প হলো সত্যিতে সেই ছায়াদেবী বলছিলেন, আর বাবা এই রান্নাঘর থেকে মুক্তি নেই, রবি ঘোষ বলছে আপনাকে যদি আজ কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় আপনি কি কর্পোরেশন চালাতে পারবেন, তাই আপনার মুক্তি আপনার রান্নাঘর থেকেই খুঁজে বার করতে হবে। আমরা যে যেখানে আছি তার মধ্যে থেকে কেমন করে আমাদের মনকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারি সেটা আমাদের করতে হবে। কাজ করতে এত ভয় পাস কেন? পূজনীয় বাবুরাম মহারাজকে দেখাইয়া, এরা যা বলবেন করবি, তাতে তোদের মহাকল্যাণ হবে জানবি, এরা সব মহাপুরুষ লোক, এদের কথা না শুনলে ধর্ম কর্ম কিছুই হবে না বাপি, যা বলছেন করে যা, সব কাজই কাজ, সাধন করা ভজন করাও কাজ আর সাধন আর সংসার পালন করাও কাজ, ঠিক ঠিক করতে পারলেই হলো, সবই ভগবানের প্রার্থনা স্বরূপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। বাবুরাম মহারাজের কথা অনেকে শুনতো না, বাবুরাম মহারাজ খুব কঠিন কঠিন কাজ দিতেন, সেই কারণে সবাই পালিয়ে পালিয়ে বেরোনোর চেষ্টা করতো, চোর কাঁটা তুলতে বলেছেন কেউ ওপর থেকে কেটে দিয়েছেন, বাবুরাম মহারাজ বলছে ও বাবা আমি তো ভাবছিলুম তুই গুণী ছেলে, তুই একবারে বুদ্ধি করে একবারে রুট থেকে তুলবি, তা করলি না আয় তুইও কর আমিও কর, সেই ওপর থেকে রুট কাটা হয়ে গেছে, মানে ওপরের অংশটা কাটা হয়ে গেছে চোর কাঁটার, সেই যেটুকু ঘাস বেঁচে আছে সেইটুকু দিয়ে খুরপি দিয়ে তুলে 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 তার মূলটাকে তুলে একেবারে করে দিলেন। তারপরে তিনি বলছেন কাজ করতে ভয় পাস কেন, চোর কাঁটা এই কারণে তুলতে বলছি, ঠাকুর তো সবসময় মন্দিরে বসে নেই, মাঝে মাঝে তিনি বাগান দেখতে বেরোবেন, এই চোর কাঁটা থাকলে তার কাপড়ে লাগবে, পায়ে লাগবে, ঠাকুরের কষ্ট হবে, তাই যেন ঈশ্বর যেন শুধুমাত্র মন্দিরে নেই, আমার প্রতি কাজে আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় বিরাজ করছেন, এটা যেন তিনি বোঝাতে চাইছেন। বলছেন সব কাজই কাজ, যাই করি না কেন সবটাই তার উপাসনা জ্ঞান যদি করি তাহলে দেখবেন সব কাজের মধ্যে আনন্দ পাবেন, দেখবেন উপাসনা জ্ঞানে যে কোনো কাজই করুন না কেন আপনার ভীষণ আনন্দ হবে। একই পায়েস ছেলের জন্মদিনে রাখছেন ঠাকুরের জন্য রাঁধছেন আর খেঁদা মোচা পচার জন্মদিনে রাঁধছেন, একই পায়েস দেখবেন আপনার 3 রকম 3টে অনুভূতি হচ্ছে, ঠাকুরের জন্য যখন করছেন সব মন প্রাণ দিয়ে করছেন, যখন ছেলের জন্য করছেন একেবারে খেয়াল রাখছেন সে কতটা মিষ্টি খায় কতটুকু কাজু খায়, আর খেঁদা মোদাকে ভালোবাসা দেখানোর জন্য
যতই নাচো কাঁদো মা আমার হাতে আটকেল আছে, সেই অনুযায়ী কাজু কিশমিস আমরা দিচ্ছি। এবং তিনটেতে তিন রকমের, তৃতীয়তে আমরা যত ভালোই করি না কেন কোথায় একটা অপরাধ বোধ আমাদের ভেতরে কাজ করতে থাকে। আমরা শেষ করব যেটা দিয়ে মহারাজ বলছেন, গীতায় কর্মের কথা আছে, এই কর্মের দ্বারাই লোক মুক্ত হবে, নির্বাণ লাভ করবে। কর্ম বড় কঠিন, কুল ব্রেন, ঠান্ডা মাথা, ত্যাগ বৈরাগ্য খুব দরকার, তা না হলে ওতে ডুবতে হয়। সিদ্ধি লাভের পর প্রকৃতপক্ষে কর্মের অধিকারী হয়। দেখবেন গীতায় ভগবান প্রথম অধ্যায় যদি আপনারা দেখেন, অর্জুন বিষাদ যোগ, সেই কুরুক্ষেত্র যুদ্ধের সেই যোদ্ধাদের দেখে অর্জুনের যে কষ্ট হচ্ছিল সেটির বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে অর্জুনকে জাগরণের কথা বলা হয়েছে, কিন্তু তৃতীয় অধ্যায় অর্জুনকে পরিবর্তনের কথা বলা আছে, এবং পরিবর্তনটা কর্মযোগ দিয়ে। কারণ যেটা আমার পরিচিত জগৎ সেই জগৎ থেকেই নিজেকে বদল করতে হবে। আপনাকে যদি আজকে বলা হয় যে না তুমি জপ ধ্যান রান্নাবান্না যেরকম করছো করছো, খুব সে ধ্যান করো, খুব সে জপ করো, আপনি পারবেন না। কিন্তু আপনার কর্মটাকেই যদি উপাসনা জ্ঞানে করতে পারেন, তাহলে ঈশ্বরের সান্নিধ্যে থাকা, ঈশ্বরের জন্য কাজ করছেন এই বোধটা আপনার মনের ভেতরে গেঁথে যায়। তাই যখন জপ ধ্যান করতে বসবেন তখন দেখবেন এই বোধটা আপনার ভেতরে কাজ করছে এবং আপনি খুব সুন্দর কাজ করে উঠতে পাচ্ছেন। তাই বলছেন কর্ম করা বড় কঠিন। কেন কর্ম করা বড় কঠিন? বলছেন কুল ব্রেন এবং ত্যাগ বৈরাগ্য দুই দরকার, ঠান্ডা মাথা দরকার। কারণ হচ্ছে এক্সিকিউশনের সময় কোনো বাধা উপস্থিত হলে, কাজ করতে গিয়ে যদি কোনো বাধা উপস্থিত হয়, যদি ঠান্ডা মাথা না হয় তাহলে আমরা গুলিয়ে ফেলবো, একবারে গোলমাল হয়ে যাবে। আর দুই বলছেন যে ত্যাগ বৈরাগ্য খুব দরকার। ত্যাগ বৈরাগ্য দরকার কেন? তার কারণ হচ্ছে ত্যাগ বৈরাগ্য থাকলে ফলের প্রতি আকাঙ্ক্ষা আমাদের চলে যায়, এবং সেই ফলে আমরা আরও বেশি করে কাজ করতে হয়, এটা পেলে করলে এটা পাবো, ওই বোধটা চলে যায়। আমরা উপাসনা, এটা আমার উপাসনা, এই জ্ঞানে করব। আমরা সন্ন্যাসের পর দেখতাম সকালবেলা এবং বিকেলবেলা, সকালবেলা তো দুপুরবেলা মায়েরা ভিক্ষা দিতেন রাস্তায়, আমরা ভিক্ষা করতাম, কিন্তু সকালবেলা এবং বিকেলবেলা কয়েকজন মা তারা রান্না করে পাঠাতেন। সে যে কী ভালোবাসার সঙ্গে সেই রুটি তৈরি, সে সাধারণ ছোলার ডাল, কিন্তু তার মধ্যে যে কী ভালোবাসা মাখামাখি হয়ে আছে সেটা খেতে খেতে অনুভব করা যেত। এরকম জিনিস আমরা অনেক পেয়েছি, কিন্তু জানি না কে রান্না করেছে, কে দিয়ে গেছেন আমরা জানি না। আমরা তো ভিক্ষার মতো ভিক্ষার পাত্রে নিয়ে একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টারে যাই, সেখান থেকে একটু একটু করে ভিক্ষা দিয়ে দেওয়া হয়, সেটা যখন আমরা খাই। এগুলো করতেন কয়েকজন মায়েরা মিলে, তাদের কখনো দেখিনি, কাউকে কাউকে কখনো দেখেছি, শুনেছি ওরা করেন, কিন্তু ওরা মুখে কখনো বলতেন না যে তারা করেন, বা কীরকম হলো। আমরা যেমন নেমন্তন্ন বাড়িতে খাইয়ে বলি কীরকম হলো, কীরকম হলোটাও তারা জিজ্ঞাসা করেন না। বলছেন এমনভাবে এই দুটো জিনিস থাকলে তবেই হয়, এক হচ্ছে খুব ঠান্ডা মাথা হওয়া দরকার, আর দুই হচ্ছে ত্যাগ বৈরাগ্য চাই। ত্যাগ বৈরাগ্য থাকলে ফলের প্রতি যে আকাঙ্ক্ষা, ফলের প্রতি যে ভালোবাসা, এটা হয় না, তা না হলে ওতে ডুবতে হয়। দুটো যদি না থাকে ডুবতে হয়। আমরা প্রথম কথা যদি কুল ব্রেন না হয় দিশাহারা হয়ে যাই, আর ত্যাগ বৈরাগ্য না থাকলে আমি 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 করে মরে পড়ি। সিদ্ধি লাভের পর প্রকৃতপক্ষে কর্মের অধিকারী হওয়া যায়। যে সিদ্ধি প্রাপ্ত হয়েছে সে তখন কোনো কিছুর মধ্যে নেই, একটা উঁচু অবস্থায় থেকে সে কাজ করে, জগৎকে সে সাক্ষী রূপে দেখে, এটা তার কর্তব্য বোধ করে সে করে, এটা তার ঈশ্বর উপাসনার অঙ্গ বলে করে। জগতে সবার ভেতরে সেই তার ঈশ্বর স্বরূপকে সে দর্শন করে বলে সবাইকে মন প্রাণ একরকম ভালোবাসা দিয়ে করতে পারে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী বছর ফেব্রুয়ারি মাসে দেখা হবে, জানুয়ারি মাসে আপনাদের কারোর সঙ্গে দেখা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, ঠান্ডা লাগাবেন না। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।